আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে। ভিডিওটি হচ্ছে জাদুর টোনা নষ্ট করার জন্য খুবই কার্যকরী একটি তদবির। অবশ্যই এটা আপনারা সবাই করবেন, এমনকি এটা যদি দূরে কোনো মানুষকে আপনার জাদু করা হয়, অর্থাৎ মনে করেন বিচ্ছেদ করা হয়েছে সে অনেক দূরে, সেটাও কাটানোর জন্য আপনি এই তদবির করতে পারেন। ইনশাআল্লাহ ফল পাবেন যদি আপনি একই টিক রেখে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করতে পারেন। ঠিক আছে, তো আসুন এখন জেনে নেই কি করতে হবে। স্ক্রিনে অবশ্যই আপনারা একটা নকশা দেখতে পারবেন, এই নকশাটা আপনারা দুই ধরনের কাজ করতে হবে। একটা এটা হচ্ছে সুরা ফালাকের নকশা, ঠিক আছে। যদি কারো উপর জাদু করা হয়ে থাকে তবে নিম্নের সুরা ফালাকের নকশা কাগজে লিখে মাদুলিতে ভরে রুগীর হাতের পাজুতে বেঁধে দিবেন। যদি এটা আপনার সম্ভব হয় বা রুগী যদি আপনি নিজেও হয়ে থাকেন, মনে করেন আপনাদের মধ্যে বিচ্ছেদ করা হয়েছে, এখন আপনি চাইতেছেন কেমনে এটা কাটাবেন, ওই মানুষ তো অনেক দূরে, ঠিক আছে। ওই মানুষ অনেক দূরে থাকলেও যেহেতু আপনার সাথে বিচ্ছেদ করা হয়েছে, এটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলেও কিন্তু বিচ্ছেদটা কেটে যাবে। অথবা মনে করেন আপনি এর মধ্যে কেউই না, অন্য দুজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে, বিচ্ছেদ করা হয়েছে, তাইলে আপনি এখান থেকে যে কোনো একজনকে যদি এটা ব্যবহার করাইতে পারেন বিচ্ছেদ কেটে যাবে। পরিস্থিতি যদি এরকম হয় যে দুজনের মধ্যে কাউকেই আপনি ব্যবহার করাইতে পারবেন না, তাহলে কি করতে হবে সেটাও আছে। ঠিক আছে, মাটির বর্তনে লিখে পানি দ্বারা ধুইয়ে ওই পানি রোগীকে পান করাইবে, আল্লাহর রহমতে জাদুর আসর দূর হইয়া যাইবে। এবং দূর থেকে যদি কাউকে কোনো কিছু করা সম্ভব না হয় তাহলে এই নকশাটি লিখে নদীতে নিক্ষেপ করবে, এরূপ 7 দিন করবে। তো এটা মনে করেন দুই ধরনের আপনি করতে পারেন। যদি কাছে থাকে এই দুজনের মধ্যে কোনো একজন মানুষকে যদি আপনি পারেন, তাহলে এই নকশাটা চীনা বর্তনে অথবা চীনা প্লেট, হচ্ছে খাঁচের প্লেট, সিরামিকের যে প্লেট আছে ওইগুলাতে আপনি নকশাটা লিখবেন, মার্কার দিয়ে লিখবেন। এটাতে নর্মাল কালি দিয়ে তো লিখতে পারবেন না, পিছলা জিনিস। ওইটা আপনি রুগীকে নকশা লিখে এরপরে পানি দিয়ে পানি পান করে দিতে পারেন। আর কি করতে পারেন, ওইটা তাবিজ বানিয়ে রুগীর সাথে দিতে পারেন। আর যদি রুগী দুজনই আপনার কাছে নেই, দূরে, তারা দুজনই দূরে, তাদেরকে এই দুটোর মধ্যে কোনোটাই করা সম্ভব নয়, তাহলে নকশাটা আপনি লিখবেন, লিখে আপনি ওইটা নদীতে নিক্ষেপ করবেন। নদী যদি না থাকে তাহলে খালে বা পুকুরে যে কোনো জায়গায় পানিতে নিক্ষেপ করবেন, ওটা তাবিজে পড়তে হবে না। ঠিক আছে, কোনো কষ্টিপ বা পলিথিন জাতীয় কোনো কিছু দিয়ে ভালো করে পেঁচাই নিয়ে ওইটা নিক্ষেপ করে দিলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, নিক্ষেপ করার সময় অবশ্যই নিয়ত থাকতে হবে, আর নিয়ত তো আপনি এমনিতেই আছে, এটা আপনি নিক্ষেপ করতেছেন এমনিতে হুদা, আপনি এটা কি কোনো কিছু করে কোনো কিছু করবেন, লিখবেন আর নদীতে কি নিক্ষেপ করবেন, করবেনই না তো, এটা করতেছেন এটার নামই উদ্দেশ্য, অন্তরে তো আছে যে এটা করতেছেন কিসের জন্য, ওইটাই হচ্ছে নিয়ত। আর মুখ দিয়ে সারাদিন বলতেছেন যে ওটার জন্যই করতেছি ওটার জন্যই করতেছি, আর অন্তরে এরকম কোনো কিছু নেই, এটার নাম কোনো নিয়ত নয়। তো এটা আপনারা করেন, অবশ্যই দূর থেকে যদি দুজন মানুষ যদি আপনার থেকে দূরে থাকে তাহলে আপনি এটা করেন, অর্থাৎ পানিতে ফেলে দেন, এরকম 7 দিন করবেন। 7 দিন, একদিনে 60টা লিখে রাখতে পারেন অথবা 7 দিনে 60টা লিখে ফেলে দিবেন। আর যদি ওই মানুষ আপনার কাছে থাকে বা আপনি একজন তার মধ্যে হয়ে থাকেন, মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে আপনি স্ত্রী অথবা আপনি স্বামী, মনে করতেছেন বিচ্ছেদ করা হয়েছে, তাহলে আপনি নিজে এটা ব্যবহার করেন। চাইলে আপনি নিজে ওই চীনা বর্তনে পানি নিয়েও ওইটা পান করতে পারেন, অথবা আপনি তাবিজ বানিয়ে আপনি সাথে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের বিচ্ছেদ কেটে যাবে। ঠিক আছে, শুধু এটা নয়, যে কোনো জাদুর টোনা করা হোক, যে কোনো সমস্যা হোক, অর্থাৎ জাদুর টোনার জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে এটা অবশ্যই কেটে যাবে এই তদবিরের উসিলায় ইনশাল্লাহ। এরকম বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস যদি হয় এরকম যে কবিরাজকে কত টাকা দিলাম কোনো কিছু হইলো না, তো এটা করে কি আর উপকার হবে, তারপরেও করে দেখি হয় কি না, শেষ, এরকম মন মানসিকতা নিয়ে এটা করে কোনো উপকার হওয়ার কথাই না। একদম এটা বিশ্বাস রাখবেন যে যতই তদবির করছি কেউ ফল পাক বা না পাক, আমি পাই কি না পাই, এটা করে ইনশাল্লাহ এটার দ্বারাই আমি উপকার পেয়ে যাবো, এরকম আত্মবিশ্বাস নিয়ে ফল তদবির করবেন। আর যে কমেন্ট দেখবেন আগে যে কেউ ফল পাইছে কিনা, কেউ দেখলে, কেউ ফল পাইলে আপনি ফল আপনি এটা করবেন, ওইটা হবে মানুষের উপর ভরসা, ওইটা আল্লাহর উপর ভরসা না। ঠিক আছে, কারণ আপনি মানুষের উপর ভরসা দেখে যাচাই বাছাই করে তারপরে আমল করতেছেন। অন্যজন ফল পাইছে আপনি পাবেন তার কি নিশ্চয়তা আছে, বা অন্যজন পায় নাই আপনিও যে পাবেন না তার তা কি বলতে পারবেন, হয়তো এটার দ্বারাই আপনি এটার উচিলে আপনার কাজ হয়ে যেত, কিন্তু আপনি এটা থেকে বঞ্চিত হলেন, করলেন না তার জন্য আপনার কাজ হইলো না। ঠিক আছে, তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আসলে হচ্ছে একই, যেটা ভিডিওর শুরুতেই বলছিলাম, একই ঠিক রেখে আমল করেন, যে কোনো আমলই করবেন ইনশাল্লাহ ফল পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। ঠিক আছে, আখলিস দিনাকা ইয়াকফিক আল আমাল কলিল, অল্প আমল নেজাতের জন্য যথেষ্ট হইবে, অর্থাৎ নিয়ত পরিষ্কার রেখে আপনি আমল করেন ইনশাল্লাহ উপকার পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।